নতুন ইসির জন্য অগ্নি পরীক্ষার কুমিল্লা সেটের ভোটকাল সব প্রস্তুতি সম্পন্ন পদ্মা সেতু নির্মাণের যন্ত্রাংশ নিয়ে হবে জাদুঘর সব ল্যাম্পপোস্টে জ্বলল বৈদ্যুতিক আলো পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাবে না বিএনপি কুমিল্লায় ভোটে সুষ্ঠু পরিবেশ তৈরিতে ব্যর্থতার অভিযোগ খালেদা জিয়ার হার্টের দুটি ব্লক লিঙ্ক পরানোর অবস্থায় নেই জানালেন ব্যক্তিগত চিকিৎসক আসসালামু আলাইকুম তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন জানাবো পুরো খবর নতুন নির্বাচন কমিশনের জন্য অগ্নি পরীক্ষার কুমিল্লা সিটি নির্বাচন কাল নির্বাচন ঘিরে মোতায়েন থাকবে 3,500-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টহলে থাকবে র্যাব বিজিবি ও ভ্রাম্যমাণ আদালত ভোটারদের ভোট দিতে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রিপন মৃধার ক্যামেরায় কুমিল্লা থেকে হাসান মাহমুদের রিপোর্ট সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি জালাল উদ্দিন কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বত্রই এখন অধীর অপেক্ষা নগরীর 27টি ওয়ার্ডের 105টি ভোটকেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রতিটি কেন্দ্রের জন্য কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদেরকে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম বন্টন করা হয় ইভিএম এ ভোট দিতেছি ওইটা আমরা এখন মালামাল নিয়ে ওইটা সেটিংস করব তো আমরা কালকে প্রশিক্ষণ দেওয়াইছি আজকে ইনশাআল্লাহ কালকে আমরা কেন্দ্রে গেছিলাম দেখছি যে জিজ্ঞাসা করছি সকল বলছে কেন্দ্রের অবস্থা ভালো ইভিএম পদ্ধতি নতুন হলো মানুষের এই পর্যন্ত বুঝে গিয়েছে আমরা ডেমো ভোটিং বা মক ভোটিং এ আমরা দেখেছি তাদের স্বতঃস্ফূর্ততা ছিল রিটার্নিং কর্মকর্তা জানান প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকছে থাকছে সব ধরনের প্রস্তুতি আমাদের প্রস্তুতি অনেকটা সম্পন্ন আমার প্রত্যাশা যে আগামী কালকে এটা ভালো একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে আমি ভোটারদেরকে আহ্বান জানাবো যে যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসুন এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালেন কুমিল্লা পুলিশ সুপার প্রতিটি ওয়ার্ডে আমাদের পর্যাপ্ত সংখ্যক মোবাইল টিম কাজ করবে একই সাথে আমাদের পুরা সিটি কর্পোরেশন এলাকায় আমরা 75টি স্থায়ী চেকপোস্ট স্থাপন করেছি এবং আমাদের র্যাবের 30টির মতো টহল টিম থাকবে 12 প্লাটুন বিজিবি থাকবে এদিকে 5 মেয়র প্রার্থী ও শতাধিক কাউন্সিলর প্রার্থী ভোটের দিনে নিজেদের কর্মপরিকল্পনা সম্পন্ন করেছেন ভোটাররা যাতে তাদের ভোট নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন এমন প্রত্যাশা এখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাশাপাশি এই নগরীর প্রায় 3 লাখ ভোটারও চান তারা যাতে তাদের নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে বিনা বাধায় নিজেরাই দিতে পারেন সেই পরিবেশ হাসান মাহমুদ এনটিভি নিউজ কুমিল্লা দর্শক সহকর্মী হাসান মাহমুদ আছেন কুমিল্লায় নির্বাচনের সবশেষ খবর জানতে কথা বলছি তার সাথে হাসান সকালেই ভোট শুরু হবে আমরা দর্শকদের এরই মধ্যে জানিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ তৎপরতা রয়েছে তো আগের রাতের কি পরিবেশ দেখছেন রাতের ভোটের যে অবস্থা আসলে রাতে নগরী কুমিল্লা নগরী অনেকটাই বলা যায় যে জনশূন্য হয়ে পড়েছে ঠিক রাতে 9:30-10টার পর থেকে মানুষ চলাচল অনেক কমে গেছে কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রাস্তায় তৎপর রয়েছে এবং রাত 9:30-টার পরে কিন্তু বেশিরভাগ দোকানপাটি বন্ধ করে দেওয়া হয়েছে বহিরাগতরা নগরীতে প্রবেশ করছে কিনা নির্বাচনী এলাকায় সেটির প্রতি কড়া নজরদারি রাখা হয়েছে যদিও কিন্তু দুই মেয়র প্রার্থী বিশেষ করে কাইসার এবং সাক্কু এই দুজন কিন্তু একটি অভিযোগ করেছেন সাংবাদিকদের কাছে সেটি হচ্ছে যে বহিরাগত এই নগরীতে ক্ষমতাসীনরা এনে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে এটি তাদের একটি অভিযোগ ছিল পাশাপাশি রিফাত যিনি নৌকার প্রার্থী হিসেবে এখানে লড়ছেন তিনি বলেছেন যে না নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার মতো পরিবেশ এই মুহূর্তে নগরীতে রয়েছে পাশাপাশি সাক্কু এবং কাইসারের আরও একটি অভিযোগ ছিল যেটি গত বেশ কয়েকদিন থেকে চলে আসছে সেই অভিযোগ যে
স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে, সেই অভিযোগটি তারা এখনও করে যাচ্ছেন যে এক নির্বাচন কমিশনের পক্ষে একজন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা থেকে নির্বাচনী এলাকার বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তো এই বিষয়গুলো তাদের রয়েছে এবং তারা তাদের আশঙ্কার কথা তো বলছি যে তারা বহিরাগত দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের একটি আশঙ্কা তারা করছেন। রাতের যে পরিবেশ আমরা বলবো, আমরা বিজিবি টহল দিচ্ছে রাতের নগরীতে এবং পাশাপাশি র‍্যাব সদস্যরা রয়েছেন টহলে এবং র‍্যাবদের গাড়ি কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই সড়ক দিয়েও কিন্তু বেশ কয়েকটি গাড়ি চলে গেছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের যে কাজ সেটি কিন্তু করে যাচ্ছেন এবং সারা রাত ধরে এই পাহারাটা থাকবে এবং এক ধরনের সুষ্ঠু নির্বাচনের, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেটি রয়েছে। কেন্দ্রে কেন্দ্রে প্রস্তুতিও সম্পন্ন হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি প্রস্তুতি, সব মিলিয়ে প্রস্তুত কুমিল্লা নগর ভোটের জন্য। দর্শক শুনছিলেন কুমিল্লা সিটি নির্বাচনের সবশেষ প্রস্তুতির খবর। পদ্মা সেতু নির্মাণের সাথে সম্পৃক্তদের সবার নাম সংরক্ষণ করবে সরকার, আর নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে একটি জাদুঘর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরেবাংলা নগরের এনএসএ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে বৈঠক শেষে ব্রিফিংয়ে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। তিনি আরও জানান পদ্মা সেতু নির্মাণের সাথে জড়িতদের সাথে ছবি তোলার আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে 10,855,60,00,000 টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রতিমন্ত্রী আরও জানান হাওড় এলাকায় পানি প্রবাহ ঠিক রাখতে উড়াল সড়ক এবং কালভার্টের পরিবর্তে ব্রিজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি পদ্মা সেতু নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় একটি জাদুঘর নির্মাণ করার নির্দেশ দেন। 10টি প্রকল্প যে অনুমোদন হয়েছে আজকে সেটি হলো 10,855,60,00,000 টাকা, এটা মোট। পদ্মা সেতু নির্মাণের সঙ্গে শ্রমিক থেকে শুরু করে যারা যারা এই কাজকর্মে জড়িত ছিলেন, সকল সর্বোচ্চ পর্যন্ত সচিব পর্যন্ত সকলের সঙ্গে মাননীয় প্রধানের ছবি তুলবেন এবং সেই সঙ্গে আপনার একটা মিউজিয়াম করুন, এর সঙ্গে যে যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে যে ছবিগুলো আমরা রাখবো। এবারে একসঙ্গে জ্বলে উঠল পদ্মা সেতুর সবকটি ল্যাম্পপোস্ট, 415টি বাতিতে আলোকিত হলো পুরো সেতু। সন্ধ্যায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতু সংযোগ সড়ক থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত মূল সেতু এবং সংযোগ সেতুর সব বাতি জ্বলে ওঠে। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির দেয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম জ্বালানো হলো সেতুর 415টি ল্যাম্পপোস্ট। এর আগে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে মূল সেতুর 260টি বাতি জ্বালানো হয়। তারও আগে 4 জুন পরীক্ষামূলকভাবে প্রথম প্রজ্বলন করা হয়েছিল পদ্মা সেতুর 24টি ল্যাম্পপোস্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাবে না তার দল। আর একজন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা থেকে বের করতে না পারায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এই ঘটনা প্রমাণ হয়েছে নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব নয়। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় প্রতিনিধি লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে ইমরুল আহসান রিপোর্ট। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সাথে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি অভিযোগ করেন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে জোর করে ক্ষমতায় টিকে আছে বর্তমান সরকার। কুমিল্লার সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। বলেন, এই ঘটনায় জাতীয় নির্বাচনে নিরপেক্ষ সরকারের দাবির যৌক্তিকতা প্রমাণ হয়েছে। এখনই এই নির্বাচন কমিশন যে প্রথমেই একদম প্রথম ভাগেই যে জিনিসটা দেখালো যে তার ক্ষমতা নেই একজন সংসদকে নির্বাচনী বিধি অনুযায়ী তার এলাকা থেকে তাকে বাইরে নিয়ে আসার, সেই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে। আমরা যে বলছি যে নির্বাচন কমিশন যেই আসুক তারা কিছুই করতে পারবে না যে সরকার পরিবর্তন না হয়। যদি আপনার নিরপেক্ষ সরকার না থাকে নির্বাচনের সময়ে, কারো কোনো নির্বাচন কমিশনের পক্ষে কোনো কিছুই সম্ভব নয়, তার প্রমাণ হয়ে গেছে কুমিল্লা নির্বাচন। 1994-95 সালে খালেদা জিয়া সরকারের আমলে পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয় দাবি করে তিনি বলেন,
বিএনপির আমলেই অর্থায়নের জন্য এডিবি ও বিশ্ব ব্যাংকের সাথে চুক্তি হয়। পদ্মা সেতু নির্মাণে বর্তমান সরকার ব্যাপক দুর্নীতি করেছে বলে অভিযোগ তার। উত্তর দেন পদ্মা সেতুর উদ্বোধনীতে বিএনপি যাবে কিনা এমন প্রশ্নের। এই প্রশ্নটা আমার মনে সবচেয়ে ভালো জিজ্ঞেস করলে হয় ওবায়দুল কাদের সাহেবকে। তার নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী, তিনি বলেছেন যে খালেদা জিয়া যদি পদ্মা সেতুতে গিয়ে তাকে টুকুশ করে ফেলে দেওয়া যায় তাহলে আপনার ঠিক হয়। তো সেখানে আপনি একজনকে হত্যা করার জন্য একটা হুমকি দেবেন আর সেই হত্যার মুখে উনি যাবেন, এটা মনে করার কোনো কারণ নেই। মনে করার কারণ হচ্ছে কি, এদিকে ঢাকায় শ্রমিক দলের এক মিলাদ মাহফিল শেষে নজরুল ইসলাম খান বলেন, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইন কোনো বাধা নয়, সরকারি বাধা, সরকার চাইলেই তিনি যেতে পারেন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে বাকি দুটি ব্লকে রিং পড়ানোর মতো শারীরিক অবস্থায় নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন। তিনি জানান, 72 ঘন্টার পর্যবেক্ষণ শেষ হলেও এখনও সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে, তাই এখনও সিসিইউতে রাখা হয়েছে তাকে। সার্বিক অবস্থা পর্যালোচনায় আজ বিকেলেও বৈঠক করে মেডিকেল বোর্ড। হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। বুকের ব্যথা নিয়ে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন তিনি, আর মাইল্ড অ্যাটাক হয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। শনিবার এনজিওগ্রাম শেষে হার্টের একটি ব্লকে রিং পড়ানো হয়। ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 21 জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল 5টার মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়ায় ইতোমধ্যে হল ছেড়েছেন তারা, আর আগামীকাল সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গত রাতেও দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে জরুরি সভায় স্নাতক পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম, পরীক্ষাসহ আবাসিক হল 21 জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদেশে অর্থ পাচারের সাথে সরকারি কর্মকর্তারা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন। মঙ্গলবার দুদক কার্যালয়ে একথা বলেন তিনি। দুর্নীতি দমন কমিশনের সর্বশেষ যে আইন সংশোধন হয়েছে তাতে শুধুমাত্র সরকারি কর্মচারী কর্তৃক মানি লন্ডারিং, ঘুষ দুর্নীতির মাধ্যমে যদি পাচার হয় সেটি দুদক মানে অনুসন্ধান তদন্ত করতে পারবে। এর বাইরে আরও যত বিষয় রয়েছে সেটি ওই তফসিলে আরও 4-5টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কাজে ওনারাও বিষয়গুলি দেখবেন। আর পরিবর্তিত যদি কোনো ইনস্ট্রাকশন আসে বা আমি যেটা বললাম প্রজ্ঞাপন আসে সেটি পাওয়ার পরই তো বোঝা যায়। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার পরেও আন্তর্জাতিক বাজারে কিছু বাণিজ্য সুবিধা পাবে বাংলাদেশ, এ বিষয়ে মোটামুটি ঐক্যমতে পৌঁছেছে ডব্লিউটিও সদস্য দেশগুলো। তবে ভবিষ্যতে আলোচনা করে এসব সুবিধা আদায় করে নিতে হবে এবং কত বছরের জন্য এই সুবিধাগুলো মিলবে তা এখনও ঠিক হয়নি। সুইজারল্যান্ডের জেনেভা থেকে হাসানুল শাওনের রিপোর্ট। করোনা পরবর্তী নানা চ্যালেঞ্জ আর ইউক্রেন যুদ্ধ সহ বেশ কিছু কারণে চাপের মুখে বিশ্ব অর্থনীতি। এ অবস্থায় বিশ্ব বাণিজ্য সংস্থার 12তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাচ্ছে স্বল্পোন্নত দেশের বাণিজ্য সুবিধাগুলোর বিষয়। সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু 2026 সালের পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে, তাই শুল্কমুক্ত বাজার সুবিধা আরও কিছুদিন ধরে রাখার চেষ্টা এখন বাংলাদেশের। পাশাপাশি তখন মেধাস্বত্ব আইন বা ট্রিপসের সুবিধা থাকবে না বাংলাদেশের, তাই ওষুধ শিল্পসহ বেশ কিছু ক্ষেত্রে বড় চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ। এলডিসিদেরকে গ্র্যাজুয়েশনের পরে সহায়তা দেওয়া নিয়ে মোটামুটিভাবে সব দেশে স্বীকৃত হয়েছে এবং সেইটা একটা এগ্রিড টেক্সট আছে, যদিও
মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলছে যে সবাইকে ঢালাওভাবে না, এখানে যার যার প্রয়োজন অনুযায়ী আমরা দেব। আমরা একটা ডিসিশন চাই যে প্রয়োজন অনুযায়ী না, এলডিসিরা গ্র্যাজুয়েশন হওয়ার পরে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য মেম্বারদেরকে উৎসাহিত করা হবে। এবারে ডাব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বৈঠকে এলডিসি থেকে উত্তরণের পর কিছু সুবিধা পাওয়ার আভাস মিলেছে, তবে এজন্য আগামী দিনে অব্যাহত রাখতে হবে দেন দরবার। শুধু বাংলাদেশই গ্র্যাজুয়েট করবে তা না, একই সাথে ১৬টা দেশ একই যাত্রায় আছে, আরও ১০টা দেশ প্রসেসে আছে, সুতরাং সকলের জন্য এটা দরকার। এটা যেন একটা পার্মানেন্ট সলিউশন হয় সবার জন্য, গ্র্যাজুয়েটিং এলডিসির জন্য কিছুটা সময় যেন স্পেশাল ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট মার্কেট অ্যাক্সেস এই সুবিধাটা কন্টিনিউ করা হয়, যাতে ট্রানজিশনটা স্মুথ হয়, কারণ হঠাৎ করে একটা দেশ সমস্যা হয়ে যেতে পারে। এছাড়া মৎস্যে ভর্তুকি কমানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রপ্তানি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সম্মেলনের তৃতীয় দিনে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্য স্বাভাবিক রাখতে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্তের আভাস মিলছে ডাব্লিউটিওর এই ১২তম মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে। তবে আগামী দিনে বাংলাদেশ শুল্কসহ নানা ইস্যুতে কী ধরনের সুবিধা ভোগ করবে তা বোঝা যাবে আগামীকাল এই সম্মেলনের শেষ দিনে ডাব্লিউটিওর পক্ষ থেকে সমাপনী কী ঘোষণা আসে তার উপর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, জেনেভা, সুইজারল্যান্ড। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে দেশেও দাম সমন্বয়ের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক কর্মশালা শেষে এ কথা বলেন তিনি। আমরা চাই ওখানে সমন্বয় করতে, বাট এটা যেন সহনীয় পর্যায়ে থাকে, তো সেটা নিয়ে আমরা কাজ করতেছি। প্রাইসিং মডেলটা কীরকম হতে পারে সেটা নিয়ে কাজ করতেছে, কারণ যেভাবে জ্বালানির দাম ব্যাসকম হচ্ছে পৃথিবী বয়স, বৃদ্ধিটা খুব অস্বাভাবিক। বিপিসি প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকার উপর লস দিচ্ছে, আমাদের একটা সাস্টেনেবিলিটি আছে, যেমনি লসটা কতদিন বহন করব, তাহলে আমি প্রাইসিংটা কোথায় চেঞ্জ করব, ওখানে কোথায় অ্যাডজাস্ট করব, আদৌ করব কি না, এই বিষয়গুলো নিয়ে এখনও চিন্তাভাবনা করতেছি আমরা, প্রাইসিং করতেছি, দেখি তারপরে সরকারের কাছে অনুরোধ করব আমরা। আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে করোনা শনাক্ত হয়েছে ১৬২ জন, যার বেশিরভাগই রাজধানীতে। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মানিক বলেছেন, এভাবে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকলে খুব শিগগিরই হাসপাতালগুলোকে হিমশিম খেতে হবে পরিস্থিতি সামাল দিতে। মঙ্গলবার বিকেলে ICDRB-তে দেশের স্বাস্থ্যখাত নিয়ে গবেষণার জন্য ১০ জন নারী গবেষককে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অবস্থা আরও খারাপের দিকে গেলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া দেশগুলো থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরে RT-PCR ল্যাবও স্থাপন করা হবে। এছাড়া আগামী ২৬ জুন থেকে মুখে খাওয়ার কলেরা প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও জানান জাহিদ মালিক। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সবাইকে টিকা নেবার আহ্বান জানিয়েছেন তিনি। সংক্রমণের হার যেটা ছিল তাতে ৩০-৩৫ জন করে ডেইলি সংক্রামিত হতো, এখন সেটা ১০০র উপর উঠে গেছে। টেস্ট বেশি করলে হয়তো বা আরো সংক্রমণের হার আরো বেশি পাওয়া যাবে, কিন্তু সংখ্যায় যদি বেড়ে যায় সংক্রমণের হার, তাহলে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়বে, মৃত্যুর সংখ্যাও বাড়বে। সেজন্যে আমি সকলকে বলব স্বাস্থ্যবিধি মেনে সব কাজকর্ম করা, অর্থাৎ মাস্ক পরা। জাতীয় সংসদের বাজেট আলোচনায় ৫ লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি। আর পাচার করা টাকা ফেরত আনার প্রস্তাবে সমালোচনা করেছে বিএনপি। বিকেলে জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি ও বিএনপি সংসদ সদস্য জাহিদুর রহমান এসব কথা বলেন। শামীম পাটোয়ারি বলেন, বাজেট প্রস্তাব অনুযায়ী মধ্যবিত্তের উপর চাপ বাড়বে। আর জাহিদুর রহমান বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখায় টাকা পাচারকে উস্কে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বায়ু দূষণ ও সড়ক দুর্ঘটনা রোধে বাজেটে বিশেষ ব্যবস্থা রাখার প্রস্তাব করেন। আর পয়েন্ট অফ অর্ডারে ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির নিন্দা জানান জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য আবু হোসেন বাবলা। পরে বুধবার বিকেল ৫টা পর্যন্ত বাজেট আলোচনা মুলতবি ঘোষণা করা হয়। বাজেট হতে হবে জনস্বাস্থ্যের, ইনফ্লেশন অনুযায়ী আমাদের এখন ৫ লক্ষ টাকা পর্যন্ত করের আওতামুক্ত রাখা উচিত, এটা খুব যৌক্তিক, কারণ আমাদের এখন ইনফ্লেশন হচ্ছে ৫.৬ বা ৬.৫।
সারা বাংলাদেশে ওয়ার্ল্ডে এখন হিট ওয়েভ অফ রাইজিং প্রাইস চলছে, ডিমান্ড ড্রিভেন ইনফ্লেশন চলছে, সাপ্লাই চেইন ডিসরাপশন হচ্ছে, কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীদের অর্থ পাচার করার সুযোগ করে দিতেই এই বাজেট করা হয়েছে। অর্থ পাচারকারীকে শাস্তি না দিয়ে এই টাকা উদ্ধার না করে এই বাজেটে পাচার করা অর্থ নামে মাত্র কর দিয়ে ফিরিয়ে আনার প্রস্তাব অনৈতিক ও টাকা পাচারে উৎসাহ সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। নৌকায় যারা ভোট দিতে নারাজ, দয়া করে তারা কেন্দ্রে আসবেন না, এমন হুমকি দেয়া টাঙ্গাইলের সেই আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিকের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে অরণখোলায় ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে, আর আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী সাদিকুলের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা করেন। সম্প্রতি অরণখোলা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম। সেখানে তিনি বলেন, 15 জুন সারাদিন নৌকা মার্কায় ভোট হবে, যে কোনো মূল্যে নৌকাকে বিজয়ী করতেই হবে। তার ওই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোনো সংসদ সদস্যকে তার নির্বাচনী এলাকা ছেড়ে চলে যেতে বলা তার মৌলিক অধিকারে হস্তক্ষেপের সামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব রক্তদাতা দিবস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোয়ান্টাম ফাউন্ডেশন মানবিক কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব কাজের মাধ্যমে অন্যরা উদ্বুদ্ধ হবে। দিবসটি উপলক্ষে প্রেসক্লাব চত্বরে পদযাত্রা সহ বিশেষ মোবাইল ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়। সম্মাননা দেওয়া হয় প্রায় 300 রক্তদাতাকে। আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় দুর্বল জনগোষ্ঠীকে সহায়তা করতে বাংলাদেশকে $250 মিলিয়ন দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমন জেন্টিং চুক্তিতে সই করেন। চুক্তির অধীনে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করতে দক্ষতা বৃদ্ধি ও সুবিধা বঞ্চিতদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় বাড়ানো হবে। সাসিমেন্ট পদ্মা সেতু প্রসঙ্গ। পদ্মা সেতু শুধু উন্নত যোগাযোগ ব্যবস্থাই সৃষ্টি করছে না, সেতুকে ঘিরে শরীয়তপুরের জাজিরায় গড়ে উঠবে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কলকারখানা, ফলে প্রসার ঘটবে স্থানীয় ব্যবসা বাণিজ্যের, অর্থনীতিতে মিলবে সুফল। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। এতদিন ফেরিতে পাড়ি দিতে হতো প্রমত্তা পদ্মা, ফলে দিনের পর দিন ঘাটে বসে থাকা, পণ্য নষ্ট হয়ে যাওয়া, শিপমেন্ট বাতিল হওয়া সহ নানা ভোগান্তির কথা চিন্তা করে শিল্প মালিকদের ছিল না কোনো আগ্রহ। পদ্মা সেতুর কাজের অগ্রগতি যখন দৃশ্যমান হয় তখন থেকেই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এ অঞ্চলে কলকারখানা নির্মাণের জন্য জমি কিনতে শুরু করেন। ব্যবসার প্রসার ঘটলে বাড়বে কর্মসংস্থান, এছাড়াও পণ্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি বিশ্ববাজারে পণ্যের প্রসার হবে বলে আশা করা হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য আগের থেকে ভালোর দিকে যাইতেছে এবং জায়গা জমির দাম অনেক বাড়তেছে, এবং মনে করেন আমাদের এই দিক মেল কারখানা হবে বা তাঁত শিল্প কাজ চলতেছে। এই পদ্মা সেতু হওয়াতে এখানকার রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হয়ে গেছে, যার কারণে এই পদ্মা সেতু আশেপাশে কেন্দ্রিক যে সমস্ত জায়গাগুলি আছে এগুলি প্রায় 50-60 গুণ বেড়ে গেছে। পদ্মা সেতু শরীয়তপুরের জাজিরা প্রান্তে নাওডোবা ও শিবচরের কুতুবপুরে 120 একর জমিতে গড়ে উঠছে শেখ হাসিনা তাৎপল্লী। এছাড়া বেসরকারি পর্যায়েও এগিয়ে এসেছেন উদ্যোক্তারা। আমি মনে করি দক্ষিণ বাংলার মানুষের জন্য এটা সর্বশ্রেষ্ঠ উপহার। এখানে থিম পার্ক হবে, এখানে হোটেল হবে, রেস্টুরেন্ট হবে, অসংখ্য ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এবং এগুলোকে কেন্দ্র করে আমি মনে করি অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। পদ্মা সেতু ঘিরে গড়ে উঠবে একের পর এক অবকাঠামো, আর সে লক্ষ্য নিয়ে দিন বদলের স্বপ্ন দেখছেন পদ্মাপাড়ের মানুষ। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক।
আন্তর্জাতিক প্রসঙ্গ। চলমান জ্বালানি সংকট মোকাবেলা এবং সরকারি কর্মচারীদের চাষাবাদে উৎসাহিত করতে শ্রীলঙ্কার সরকারি চাকরিজীবীদের জন্য এখন থেকে সপ্তাহে 4 দিন কর্মদিবস হতে যাচ্ছে। মঙ্গলবার শ্রীলঙ্কার সরকার সাপ্তাহিক কর্মদিবস কমানোর কথা জানায়। এ বিষয়ে দেশটির মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এই সাপ্তাহিক কর্মদিবসের আওতার বাইরে থাকবে স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় সেবা খাত। শ্রীলঙ্কার সরকারি খাতে কর্মচারীর সংখ্যা প্রায় 10 লাখ। আগামী 3 মাস সরকারি খাতের কর্মচারীরা শনি রবির পাশাপাশি শুক্রবার ছুটি পাবেন। কারণ হিসেবে চলমান জ্বালানি সংকটে মানুষের চলাচলে অসুবিধা এবং একই সঙ্গে সরকারি কর্মচারীদের চাষাবাদে উৎসাহিত করতে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় সরকার। সেনাদের বেতন ও পেনশন কমিয়ে সেই অর্থ দিয়ে জরুরি অস্ত্রশস্ত্র কেনার তহবিল গঠনের লক্ষ্যে অগ্নিপথ স্কিম নামের একটি পরিকল্পনা প্রকাশ করেছে ভারত সরকার। ভারতের সশস্ত্র বাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এনে মঙ্গলবার অগ্নিপথ স্কিম পরিকল্পনার ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি একে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দেশটির সশস্ত্র নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। এই স্কিমের অধীনে 17.5 বছর থেকে 21 বছর বয়সী প্রায় 45,000 ভারতীয়কে নিয়োগ করা হবে 4 বছর মেয়াদে। এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে পরবর্তী 90 দিনের মধ্যে। আর স্কিমের প্রথম ব্যাচটি প্রস্তুত হয়ে যাবে আগামী বছরের জুলাইয়ে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক মোজাফর হোসেন পল্টুকে সংবর্ধনা দিয়েছে শান্তিনগর ক্লাব। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেয়া জাতীয় পুরস্কারের ক্রিকেটের ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কৃত হন শান্তিনগর ক্লাবের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতি মোজাফর হোসেন পল্টু। এ উপলক্ষে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং রাশেদ খান মেনন। অনুষ্ঠানে বক্তারা দেশের ক্রীড়া উন্নয়নে মোজাফর হোসেনের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন। এবারে অনেককেই পুরস্কৃত করা হয়েছে যাদের তেমন কোনো অবদান নেই উল্লেখ করে সামনের দিনে ত্যাগী সংগঠকদের পুরস্কৃত করতে প্রতিমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। সংস্কৃতির খবর। অপেক্ষার পালা শেষ। আগামী শুক্রবার দেশের 50 শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র তালাশ। রাতে রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এই ছবিতে নায়ক হিসেবে প্রথমবারের মতো রূপালী পর্দায় অভিষেক হচ্ছে আদর আজাদের। তার নায়িকা শবনম বুবলি। একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত তালাশ চলচ্চিত্রের পরিচালক তরুণ নির্মাতা সৈকত নাসির। খবর শেষ করছি, যাবার আগে কেএসডিএমটি বা শিরোনামগুলো আরও একবার। নতুন ইসির জন্য অগ্নি পরীক্ষার কুমিল্লা সেটের ভোটকাল, সব প্রস্তুতি সম্পন্ন। পদ্মা সেতু নির্মাণের যন্ত্রাংশ নিয়ে হবে জাদুঘর, সব ল্যাম্পপোস্টে জ্বলল বৈদ্যুতিক আলো। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাবে না বিএনপি, কুমিল্লার ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে ব্যর্থতার অভিযোগ। খালেদা জিয়ার হার্টের দুটি ব্লক রিং পরানোর অবস্থায় নেই জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।